নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। আজ সকাল থেকেই তপ্ত রোদ পরিলক্ষিত, তৎসঙ্গে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। বেলা বাড়তেই রোদের তাপ আরো বেশি পরিলক্ষিত হবে, এমনটাই কিন্তু বলছে হাওয়া অফিস। কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির সতর্ক বার্তা এই মুহূর্তে জারি করেছে IMD। দু রাজ্যে আগামী 24 ঘন্টায় কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই দেখা গেছে বেলা বাড়ার সাথে সাথেই তপ্ত রোদ, তৎসঙ্গে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস কি জানাচ্ছে? দেখো, এই মুহূর্তে আবহাওয়াকে কেন্দ্র করে এক প্রকার যে রিপোর্ট উঠে আসছে তা কিন্তু সত্যি এক প্রকার বলা যায় যে উদ্বেগজনক। কারণ তোমার দেখা যাচ্ছে হয়তো উত্তরে বৃষ্টি, উত্তর পূর্বে তীব্র তাপপ্রবাহ, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি, ঘর্মাক্ত পরিস্থিতি, এই যে তিন ধরনের আবহাওয়া এক প্রকার দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে, তাতে করে কিন্তু তোমার একটা এক প্রকার দ্বিধাতেই পড়ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এবং এই আবহাওয়াকে কেন্দ্র করে বারবার প্রথম থেকে যেটা জানানো হচ্ছে যে এবছরের যে গরম, সেই গরম কিন্তু এক প্রকার রেকর্ড তৈরি করবে, তীব্র তাপপ্রবাহ চলবে, তার সঙ্গে লু বইবে। এবং অন্যদিকে তোমার সতর্ক বার্তা করা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্র থেকে, বিশেষ করে আমি আসবো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কথায়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ভারতবর্ষের আবহাওয়ার যে আমরা বা নথি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে উত্তর পশ্চিম ভারতে লু জাতীয় হাওয়া আজ থেকেই প্রবেশ করবে এবং আজ থেকে বইতে শুরু করেছে। সেই হাওয়া আস্তে আস্তে তোমার উত্তর পশ্চিম ভারত থেকে এবার পশ্চিমে এবং উত্তর পূর্বে ঢুকতে শুরু করছে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছে। সাময়িক স্বস্তি মিলবে কবে, না শনিবার বিকেলের পর থেকে হালকা স্বস্তি মিলতে পারে, কারণ অল্প বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি কাটলেই আবারও সেই রবিবার থেকে দেখা যাবে যাকার তাই পরিস্থিতি। অর্থাৎ আজকের দিন থেকে, বৃহস্পতিবার থেকে উত্তর পশ্চিম ভারত থেকে লু জাতীয় এবার হাওয়া ঢুকতে শুরু করছে আস্তে আস্তে দেশের বিভিন্ন প্রান্তে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে বাংলাদেশে, তাই তার প্রভাব দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে অরুণাচল পর্যন্ত পড়ছে। অরুণাচলের পর্যন্ত চক্ষুরেখা বজায় রয়েছে বলে রাজ্যের বুকে দাঁড়িয়ে আজকেও আমরা দেখেছি যে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। তবে শুধুমাত্র আজকে নয়, উত্তর পূর্বে তোমার অরুণাচল, সিকিম, মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরা, এই কয়েকটি রাজ্যে তোমার বৃষ্টির পূর্বাভাস থাকছে। কিন্তু সেক্ষেত্রে একেবারেই তোমার বৃষ্টির পূর্বাভাস মানে যে হবে সেটা কিন্তু কোথাও হলফ করে বলা সম্ভব হচ্ছে না, কারণ যে হারে গরম পড়তে শুরু করেছে, শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে বলেই আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন। এবং তার প্রভাবেই শনিবার থেকে বৃষ্টি শুরু হবে, আর সেই বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলবে। তবে আজকে সকাল থেকে আমরা যে অস্বস্তিকর পরিস্থিতি দেখেছি বা পরিবেশ দেখছি, সকাল একেবারে ভোরের দিকে যদি দেখি সেক্ষেত্রে অংশত মেঘলা আকাশ থাকলেও বেলা যত বাড়ছে, আস্তে আস্তে তোমার ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই কিন্তু তাপপ্রবাহ এবং তার সঙ্গে রোদ, গরম, ঘর্মাক্ত পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবারের এই যে অস্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া, তিনি ইতিমধ্যেই গতকালকে একটি বিশেষ বৈঠকে বসেন। এবং গতকালকের এই বিশেষ বৈঠকে এক প্রকার বলা যায় তিনি প্রতিটা রাজ্যের কি পরিস্থিতি রয়েছে, কোথায় কতটা গরম রয়েছে, কোথায় আগামী দিনের তাপমাত্রার কি আপডেট দেওয়া হচ্ছে, সেই সম্পর্কিত বিষয় নিয়ে তিনি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এবং সেই বৈঠকের পর একেবারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তাপজনিত পরিস্থিতিকে সামনে রেখে একটি ডাটাবেস তৈরি করতে হবে। এবং সেই ডাটাবেস এক প্রকার বলা যায় যে প্রতিটা রাজ্যের কি রয়েছে সেটার উপরে ভিত্তি করেই কিন্তু বাড়াতে হবে বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ তোমাকে জানিয়ে রাখি যে গতকালকে যে বৈঠক ছিল সেই বৈঠকে গ্রীষ্মকালে তাপজনিত যে অসুস্থতা বাড়ছে, সেই অসুস্থতার ব্যবস্থাপনা জন্য কি কি করতে হবে, তার প্রস্তুতি কি নিতে হবে ভারতকে ইতিমধ্যে, সেই নিয়ে ইতিমধ্যে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং তিনি গতকালকের এই বৈঠকে বিভিন্ন রাজ্যের তাপপ্রবাহ সংক্রান্ত রিপোর্ট তিনি দেখতে চেয়েছেন এবং তার সঙ্গে কেন্দ্রীয় একটি ডাটাবেস তৈরি করার উপর গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে যারা উপস্থিত ছিলেন বিশেষ আবহাওয়াবিদরা, তাদের উপরে এই নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটা রাজ্যের যে আবহাওয়াজনিত কারণে যে পরিবর্তন এখন দেখা যাচ্ছে, কেন এই বছরের এতটা তোড়জোড় শুরু হয়েছে আবহাওয়াকে কেন্দ্র করে, কারণ এর আগেও আমি জানিয়েছিলাম যে এই বছরের যে গরম সেটা কিন্তু কোথাও গিয়ে রেকর্ড তৈরি করতে চলেছে, যে ইঙ্গিত ইতিপূর্বেই আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছিল।
তারা জানিয়েছিল যে এপ্রিল মাস থেকে শুরু করে আগামী আড়াই মাস পর্যন্ত গরম, যেটা বিগত কোনো বছরে এই গরম লক্ষ্য করা যায়নি, সেই গরমে কিন্তু এবারে দেখা যাবে। অর্থাৎ এখন গরম পড়তে না পড়তেই আমরা দেখেছি তাপমাত্রা 40 ডিগ্রি ঢুকতে চলেছে। এখনো বৈশাখ মাস পড়েনি, চৈত্রের শেষ হয়নি, তারই মধ্যে যদি এই পরিস্থিতি হয় তাহলে আগামী দিনের যে কি ভয়াবহতা আসতে চলেছে সে কথা কিন্তু সবাই এক প্রকার আন্দাজ করতে পারছে। তার মধ্যে রয়েছে লোকসভা, তার মধ্যেই তোমার গরমের ছুটিকে কেন্দ্র করে বিশেষ ভাবনা চিন্তা চলছে এই মুহূর্তে প্রতিটা স্কুলগুলিতে। তাই সবকিছুকে কেন্দ্র করে অঙ্কিতা এই মুহূর্তে বলতে পারি যে দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহের ইঙ্গিত। রাজ্যের হাওয়া অফিস, আগরতলা স্থিত হাওয়া অফিস ইতিমধ্যেই আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে যে তাপমাত্রা তোমার সর্বোচ্চ লক্ষ্য করা গেছে তোমার 36 ডিগ্রি, সর্বোচ্চ সর্বনিম্ন 26 ডিগ্রির কাছাকাছি রয়েছে। ভোরের দিকে 27.3 ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা, তার সঙ্গে আগামী 24 ঘন্টা গোটা রাজ্যের বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু ইঙ্গিত মিলছে। কিন্তু তার সঙ্গে যে হাওয়া, সেই হাওয়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে যদি ঝড় বৃষ্টি হয়। কি আর যদি না হয় তাহলে এই অস্বস্তিকর গরমের পরিবেশ কিন্তু জারি থাকবে এখনো পর্যন্ত, যেটা আগরতলা আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে। অঙ্কিতা একদম ধন্যবাদ। অর্থাৎ রাজ্য জুড়ে ইতিমধ্যেই ভ্যাপসা গরম পরিলক্ষিত। আইএমডি জানাচ্ছে যে প্রত্যেকেই সতর্ক থাকতে হবে, বিশেষ করে ঠান্ডা পানীয় তৎসঙ্গে গ্লুকোজ সে সমস্ত জিনিসপত্র পান করতে হবে, এবং বাড়ি থেকে বেরোলে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে। অর্থাৎ রোগ থেকে নিজেকে বাঁচাতে যে সমস্ত জিনিসপত্র প্রয়োজনীয় তার সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরোনোর এই মুহূর্তে বার্তা দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রক। নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।